শিপন মণ্ডল নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব পাঁচ জয়পুর হাট ক্যাম্পের সদস্যরা। আটককৃত অস্ত্র ব্যবসায়ী শিপন মণ্ডল পাঁচবিবি উপজেলার খাসবাট্টা গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে। বৃহস্পতিবার ভোরে জেলার পাঁচবিবি উপজেলার খাসবাট্টা এলাকা থেকে দুইটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, দেশীয় দুটি ধারালো হাসুয়া, দুইটি চাপাতি, চারটি চাকুসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে বলে জানায় র‍্যাব। জয়পুরহাট পাঁচ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, আটককৃত অস্ত্র ব্যবসায়ী শিপন মণ্ডল ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ২০টি মামলা আছে।